আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির রয়েছি আজ আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই উইংস আর পরিবেশ থেকে বেশ কিছু পড়া পড়ানো দেখো এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশানে কিংবা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে তোমাদের অনেক কাজে আসতে পারে তোমরা দেখতে পারো আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কান্ডা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার কাছে বাজে পৌঁছায় চলো আজকে পড়া শুরু করি লেসন টু এ গার্ল ইন ফেয়ার একটা মেলার বর্ণনা আছে মনে হয় দেখা যাক লুক এট দ্য পিকচার অ্যান্ড লেবেল দেম একটা ছবি দিয়েছে এবং ছবিতে কী কী আছে সেগুলো আমাদের লিখতে বলেছে দেখো কত দোকান আছে নাগরদোল্লা আছে পুতুল আছে মুখোশ আছে বেলুন আছে এগুলো তোমরা লিখবে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পেজ শেষ করে টোয়েন্টি সিক্স পেজ দিয়ে যাচ্ছি হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্ট কোথায় তুমি দেখতে পাবো তো হসপিটাল জিউর ফেয়ার হসপিটালে না চিড়িয়াখানায় না মেলাতে ওপরে জিনিসগুলো আমরা মেলাতে দেখতে পাই তাই ফেয়ারিটিং মারতে হবে তারপরে দেখো লেটস রিড এবার একটুখানি আমরা পড়বো খুব ভালো করে পড়ব আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো কী গল্পটা বলতে চেয়েছি লিপি ইজ এ লিটল গার্ল লিপি একটা ছোট্ট বাচ্চা মেয়ে সি ইজ নাইন নাও তার এখন ন বছর বয়স সে উইথ উইথার পেরেন্টস অ্যাট সুকনগর সুকনগরে সে তার বাবা মায়ের সঙ্গে বাস করে এভরি ইয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ গ্রামে একটা বড় মেলা হয় ইট ইজ গোয়িং অন রাইট নাও এটা ঠিক এখন হচ্ছে লিপিস ফাদার মেক্স মার্ক্স অফ ভেরিয়াস কাইন্ডস হি সেল দেম ইন দ্য ফেয়ার লিপির বাবা বিভিন্ন রকমের মুখোশ তৈরি করেন তিনি এগুলো মেলায় বিক্রি করেন দেখো তারপরে কি আছে ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে আজকে কি তুমি আমাকে মেলায় নিয়ে যাবে লিপি আক হার ফাদার লিপিদারকে জিজ্ঞেস করেছিল ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে তুমি জানো সারাদিন ধরে আমি মুখোশ বিক্রি করি সো আই উইল বি ভেরি বিজি সুতরাং আমি খুব ব্যস্ত থাকবো হার ফাদার রিপ্লাইস তার বাবা তাকে উত্তর দিয়েছিল বাট লিপি রিপিটেডলি আক হিম টু টেক আর অ্যালং কিন্তু লিপি বারবার বলতেছিল তাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাট লাস্ট আর ফাদার এগ্রিস পর্যন্ত তার বাবা রাজি হয়েছিল দেখো এখান থেকে কী কী ওয়ার্ড পাচ্ছি এখান থেকে আমরা দুটো নতুন শব্দ পাচ্ছি ভেরিয়েন্স আর রিপিটেডলি তোমরা দেখো এখান থেকে আমরা কী কী নতুন নতুন শব্দ শিখতে পেলাম লিটিল মানে ছোটো গার্ল হচ্ছে বালিকা তোমার জানো যদি তবে বলে দিচ্ছি একবার না হচ্ছে এখন লিভস মানে বাস করে উইথ মানে সঙ্গে পেরেন্টস হচ্ছে মাতা পিতা এভরি মানে প্রত্যেকে ইয়ার মানে বছর বিগ বড় ফেয়ার মানে মেলা হেল্ড অনুষ্ঠিত হয়েছিল ভিলেজ গ্রাম গোয়িং অন মানে এখন চলছে রাইট মানে সঠিক ফাদার মানে বাবা মেক্স হচ্ছে তৈরি করা মার্ক্স হচ্ছে মুখোশ আর ভেরিয়াস হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকমের আর কাইন্ড হচ্ছে প্রকার সেলস মানে বিক্রি করা টেক মানে হচ্ছে নেওয়া টু ডে মানে হচ্ছে আজ আর্ক মানে জিজ্ঞাসা করা নো মানে জানা বিজি মানে ব্যস্ত রিপ্লাইস হচ্ছে উত্তর রিপিটেডলি দেখো এখানে রিপিটেডলি রয়েছে এগেন অ্যান্ড এগেন রিপিটেডলি মানে অনবরত বারবার আর অ্যালং অ্যালং মানে সঙ্গে অ্যাটলাস্ট অ্যাটলাস্ট মানে শেষ পর্যন্ত এগ্রিজ এগ্রিস মানে রাজি হওয়া দেখো এখান থেকে যে যে বাংলা মানে ইংরেজি ওয়ার্ডের বাংলা মানে আমি বলে দিলাম তোমরা এগুলো সব ডিসক্রিপশানে পেয়ে যাবে ভালো করে দেখে নিও এসব আমরা পড়াটা এগিয়ে নিয়ে যাই এবার আছে আমাদের অ্যাক্টিভিটি ওয়ান ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছি লিপি ইজ ডেস ইয়ার্স ওল্ড তোমরা জানো লিপি কত বছর বয়স ছিল লিপি ইজ নাইন ইয়ার্স ওল্ড তারপরটা লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ কোথায় বাস করতো অ্যাট সুকনগর ঠিক আছে নাম্বার সিএটে কী আছে লিপির ফাদার মেক্স লিপির বাবা কী তৈরি করতো মার্ক্স এম এ এস কে এস এস নাম্বার ফোর কি আছে লিপি রিপিটেডলি আর্ক্স আর ফাদার টু টেক হার অ্যালং তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলেছিল ওকে এইভাবে দেখে নাও অ্যাক্টিভিটি ওয়ানটা আমরা কমপ্লিট করে নিলাম এরপর আছে অ্যাক্টিভিটি টু ওয়াই লিপি হোয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার লিপি মেলায় যেতে কেন তার মন ইচ্ছা হচ্ছিল কেন মেলা যাওয়ার জন্য এত আকুল হয়ে উঠেছিল কী হবে লিপি ইজ এ লিটল গার্ল তোমাদের মতো লিপিও একটা বাচ্চা মেয়ে সি হ্যাজ নেভার সিন দ্য ফেয়ার সে কখনও মেলা দেখেনি সো সি ইজ এগার টু গো টু ফেয়ার সুতরাং সে মেলা যেতে ইচ্ছে প্রকাশ করেছিল দেখো এইভাবে অ্যাক্টিভিটি ওয়ান আর টু হয়ে গেল এবার আমরা অ্যাক্টিভিটি থ্রির দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো আচ্ছা লেটস কন্টিনিউ আর একটু কিছু পড়া আছে সে পড়াটা একটুখানি নিই তারপর আমরা অ্যাক্টিভিটির দিকে এগিয়ে যাব কী আছে দেখো লিটল লিপি হ্যাজ নেভার সিন নেভার বিন টু এ ফেয়ার সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে ছোট্ট লিপি কখনও মেলায় যায়নি সুতরাং সে আজকে খুবই উৎসাহিত ছিল আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার সি স্কলাইম ইন ওয়ান্ডার সে অবাক হয়ে বলেছিল আমি এত লোকজন একসঙ্গে কখনো দেখিনি এ স্মল ক্রাউডেড হ্যাজ গ্রেদার ইন ফ্রন্ট অফ হার ফাদারস অফ একটা ছোটোখাটো ভিড় তার বাবার দোকানের সামনে জমায়েত হয়েছিল সাম অফ দেম আর ব্রাইং মাস্ক তার মধ্যে কেউ কেউ মুখোশ কিনছিল সি ইজ ডিলাইটেড টু সিন দ্যাট দ্য মাস্ক আর সেলিং এই মুখোশ বিক্রি হচ্ছে দেখে সে খুবই আনন্দিত হয়েছিল হার ফাদার ইজ অলসো বিজি তার বাবাও খুব অলসো হ্যাপি তার বাবাও খুব খুশি হয়েছিল বিসাইড হার ফাদার শপ এ পারসান সিটস সেলিং ডল তার বাবার দোকানের পাশে একজন লোক বসছিল তিনি পুতুল বিক্রি করছিলেন দ্য ডলস আর মেড অফ বার্ন ক্লে সেই পুতুলগুলো ছিল পোড়ামাটির তৈরি লুকিং ইনসাইড দ্য শপ লিপি নোটিস এ গার্ল এটার এজ হুইস গার্ল ফাদার আচ্ছা এখানে কি বলছে দোকানে ভেতর লক্ষ্য করেছিল একটা তার বয়সী মেয়ে বসে আছে হুইজ দ্য মেয়েটি কে বাবা সি রাক্সে জিজ্ঞেস করেছিল সি ইজ মনসুর ডটার সে হচ্ছে মনসুরের মেয়ে তার ফাদার তার বাবা উত্তর দিয়েছিল ইউ মে গো অ্যান্ড টক টু হার বাট ডু নট গো এনি এনিওয়ার এলস তুমি যাও তার সঙ্গে কথা বলে এসো কিন্তু অন্য কোথাও যেও না ওকে ফাদার শেষ লিপি অ্যান্ড গোজ টু দ্য গার্ল লিপি বললো ঠিক আছে বাবা এবং শেষ সেই মেয়েটির কাছে গেল হোয়াট ইজ ইউর নেম লিপি আক্স লিপি জস করলে তোমার নাম কি রুবিনা সি অ্যান্সার সে উত্তর দিল আমার নাম রুবিনা আই এম লিপি লিপি বলছে আই এম লিপি আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি তুমি কি আমার ক্লাসেই পড়ো লিপি আক্স হ্যাঁ লিপি আক তার সঙ্গে জিজ্ঞেস করলো শুন দে আর ফ্রেন্ড খুব তাড়াতাড়ি তারা বন্ধু হয়ে গেল দেখো এইখানে থেকে যেটা পড়লাম সেখান থেকে আমরা যেসব নতুন ওয়ার্ডগুলো শিখতে পাচ্ছি সেটা হচ্ছে নেভার মানে হচ্ছে কখনো না এক্সাইটেড মানে উত্তীপ্ত হয়ে যাওয়া পিপল হচ্ছে জাতি বা সম্প্রদায় মেনি হচ্ছে অনেক টুগেদার একসঙ্গে স্ক্লাইমস মানে বিষয় প্রকাশ করা অন্ডার মানে বিস্ময় স্মল ছোট ক্রাউড জনতা গ্রেদার হচ্ছে জমায়েত হওয়া ইনফ্রন্ট অফ মানে সামনে সব হচ্ছে দোকান বাইং কিনেছিল ডিলাইটেড আনন্দ হয়েছিল সি মানে দেখা সেলিং বিক্রি হয়েছিল ওয়েল মানে উত্তম রূপে খুব ভালোভাবে হ্যাপি মানে খুশি ডিসাইড মানে পাশে পার্সন হচ্ছে ব্যক্তি সিটস মানে বসে আছে ডলস মানে পুতুলগুলি মেড তৈরি করা হয়েছিল বার্ন মানে পুড়ে গেছে বা পোড়া ক্লে মানে হচ্ছে মাটি নেক্সট আছে আরও লুকিং মানে তাকানো ইনসাইটমেন্ট ভেতরে নোটিস মানে দেখেছিল এজ হচ্ছে বয়স এরপরে যে ওয়ার্ডগুলো বইতে দিয়েছে সেগুলো হচ্ছে এক্সাইটেড মানে থ্রিল্ড উত্তেজিত হয়ে যাওয়া ওন্ডার ওন্ডার মানে বিস্ময় মানে সারপ্রাইজ ডিলাইটেড মানে আনন্দিত হয়ে যাওয়া ওভার জয়েড আর নোটিস নোটিস মানে হচ্ছে অবজার্ভ মানে লক্ষ্য করেছিল দেখো সব বলে দিচ্ছি ওয়ার্ড মিনিংগুলো সব তোমরা কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবে তাই এখানে আর লেখা হচ্ছে না আমরা আস্তে আস্তে অ্যাক্টিভিটি দিকে এগিয়ে যাচ্ছি অ্যাক্টিভিটি থ্রিতে দেখি কী আছে থ্রি করবো ফোর নেবো একসঙ্গে ট্রু ফলস আছে নো বডি ওয়াজ বাইং মাস্ক কেউ মুখোশ কিনছিল না এটা কি ঠিক কথা এটা ঠিক কথা নয় এটা ভুল কথা তাহলে এটা ফলস হবে লিপিস ফাদার সেলস ডল লিপির বাবা পুতুল বিক্রি করে লিপির বাবা তো মাস্ক বিক্রি করে পুতুল তো নয় এটাও ফলস হবে ডলস আর মেড অফ উড উতুলগুলি কি কাঠের তৈরি ছিল না তারা তো পোড়ামাটির তৈরি ছিল তাহলে এটাও ফলস হবে দেখো সব কটায় ফলস হচ্ছে কিন্তু তারপরে মনসুর ইজ রুবিনাস ফাদার মনসুর হচ্ছে রুবিনার বাবা হ্যাঁ এইটা ঠিক হচ্ছে এটা ট্রু দেখো সব করে ফলস হলো সেটা শুধু ট্রু হলো তোমরা ভালো করে দেখে নিও নাম্বার ফোর অ্যাক্টিভিটি ম্যাচিং দিয়েছি লিপি ইজ এক্সাইটেড লিপিজ এক্সাইটেড কেন হয়েছিল টু বি এট দ্য ফেয়ার তা মেলায় আসার জন্য সে খুবই এক্সাইটেড হয়েছিলো সাম পিপল গ্যাদার কিছু লোক একত্রিত হয়েছিলো কোথায় টু বাই মাস্ক মুখোশ কেনার জন্য লিপি মিটস রুবিনা রিপ কোথায় রুবিনার সঙ্গে তার দেখা হয়েছিল ইনসাইড মনসুর শপ মনসুরের দোকানের ভেতরে মনসুর সেলস ডলস মেড অফ বার্ন ক্লে মনসুর যে পুতুলগুলি বিক্রি করে সেগুলো হচ্ছে পোড়ামাটির তৈরি ঠিক আছে আমরা আরেকটুখানি এগিয়ে যাব আফটার এ হোয়াইল কিছুক্ষণ পরেই হ্যাঁ লিপি হিয়ার সাম ওয়ান কলিং হার নেম লিপি শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে ইট ইজ সুজয় এটা হচ্ছে সুজয় হার ক্লাসমেট তার সহপাঠী তার সঙ্গে একই ক্লাসে পড়ে আর কি তাকে সহপাঠী বলে হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার সে তার বাবার সঙ্গে মেলা দেখতে এসছে হি ইজ ইলেকটেড টু সি লিপি হি বাইজ এ ডল ফ্রম মনসুর আঙ্কেল শপ সে লিপিকে দেখে খুবই উল্লাসিত হয়েছিল সে মনসুর কাকার দোকান থেকে মনসুর চাচার দোকান থেকে একটা পুতুল কিনেছিল হি অলসো বাইজ দ্য মাস্ক অফ টাইগার ফ্রম লিপি সাদার লিপির বাবার কাছ থেকে একটা বাঘের মুখোশ সে কিনেছিল দেখো তারপর কী আছে লিপি লুক্স অ্যারাউন্ড দ্য ফেয়ার লিপি মেরার চারধার দেখছিল সি ইজ এ হিউজ মেরি গো রাউন্ড সে একটা বিরাট নাগরদোলা দেখতে পেয়েছিলো পিপল রাইডিং ইট আর সাউটিং এনজয় যেসব লোকেরা এ নাগরদোলায় চেপেছিল তারা আনন্দে চিৎকার করছিল ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট কাছাকাছি একটা পুতুল নাচের অনুষ্ঠান প্রায় শুরু শুরু হতে চলেছিল লিপি লুকস অ্যাট ফুড স্টলস এ লিটিল ফার্দার ফম দেয়ার শপ লিপি দেখলো তার দোকানের কাছে কয়েকটা খাবারের দোকান আছে ফাদার আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলিপি বাবা আমি আলু কাবলি আর জিলিপি চাই সি সে সে বলল শি অলসো হেয়ার এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে সে শুনতে পেলে কিছুদূরেই একদল বাউল গান ঘটছে সি নোজ দ্যাট দ্য বাউল আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল সে জানে বাউলা হচ্ছে বাংলার লোকশিল্পী লিপিস ফাদার বাইশ হারে ডল অ্যান্ড হিউজ গ্যাস বেলুন লিপিস বাবা তাকে একটা পুতুল একটা বিশাল গ্যাস বেলুন কিনে দিল সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গোরাউন্ড নাগরডুলা চেপে সে খুবই মজা পেলো হার ফাদার ইভেন অ্যালাউস হার টু বাই সাম কালারফুল গ্লাস পেঙ্গালস তার বাবা তাকে রঙিন কাছে চুরি কেনার অনুমতি দিলেন মানে চুন চুরি কিনতে বললেন আচ্ছা তারপর কি আছে লিপি এনজয়স হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা লিপি আলু কাবলি আর ফুচকা খেয়ে খুবই তৃপ্তি পেলো সি টেক সাম জিলেবি হোম সে বাড়িতে কিছু জিলেপি নিয়ে গেল হার ফাদার বাইস এ নাইস শাড়ি ফর হার মাদার তার বাবা তার মায়ের জন্য সুন্দর শাড়ি কিনেছিল লিপি ইজ ভেরি হ্যাপি লিপি খুবই খুশি হয়েছিল সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার সে পরের বছর আবার মেলা আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল দেখো এখান থেকে যেসব ওয়ার্ডড্রপগুলো রয়েছে আর বলছি না এগুলো সব তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে আমরা সরাসরি অ্যাক্টিভিটি ফাইভের দিকে ঢুকে যাচ্ছি ওয়ার্ডড্রপগুলো তোমরা দেখে নিও দেখো অ্যাক্টিভিটি ফাইভে কী আছে অ্যাক্টিভিটি ফাইভে আছে কিছু সেন্টেন্স আছে উল্টোপাল্টা করা আছে তাকে সোজা করে লিখতে হবে কীরকমভাবে ফার্স্ট এটা করা আছে

द फेयर नेक्स्ट ईयर अगेन এটা হই যাবে এটা কেমন হবে 4 1 2 5 3 नेक्स्ट क्वेश्चन কি আছে আজকে কি क्वेश्चन आंसर এখানে দিয়েছে আমরা দেখে নেব হু ইজ লিপি'স ক্লাসমেট সুজয় ইজ লিপি'স ক্লাসমেট হোয়াট ডাজ সুজয় বাই এট ফেয়ার সুজয় কোন কি কি কিনেছিল সুজয় বাই এ ডল फ्रॉम মনসুর আঙ্কেল শপ এন্ড হি অলসো বাইস এ মাস্ক অফ টাইগার फ्रॉम লিপি'স ফাদার হোয়াট ডাজ লিপি ইট ইন দা ফেয়ার लिपिओ कानिक मेलाते खेल लिपि एट आलू काफली एंड फुचका एट द फेयर वाइज लिपि भेरि हैपी लिपि इज भेरि हैपी बिकज इन द सी टेक्स साम जिलेपी फॉर होम एंड सम कलरफुल ग्लास बेंगल्स एंड हर हार फादार वाईजे नाइस फॉर आर मदर ओके ये आंसर इस नेक्स्ट पढ़ार दिखिए नेक्स्ट एक्टिविटी की आज সার্কেল দ্য নাউন্স সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য হুইচ প্লেস রিপ্লেস দ্য নাউন আচ্ছা নাউনগুলোকে সার্কেল করতে বলেছি আর প্রোনাউনগুলোকে আন্ডারলাইন করতে বলেছি প্রথম সেন্টেন্স দেখো লিপি হচ্ছে নাউন আর সিটা হচ্ছে প্রোনাউন সেকেন্ড সেন্টেন্স তাই লিপিটা নাউন সিটা প্রোনাউন থার্ড সেন্টেন্সে সুজয়টা নাউন আর হিটা প্রোনাউন ফোর্থ সেন্টেন্সে এ ডল এটা হচ্ছে নাউন আর ইটটা হচ্ছে প্রনাউন তোমরা নাউন প্রণয়ন আগেই শিখেছো তাই নিয়ে এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না তারপরে কী আছে দেখো তারপরে একটা নাউন প্রণয়নের একটা চার্ট দিয়েছি লিপি সি হি সুজয় হি ফেয়ার ইট লিপি অ্যান্ড সুজয় হচ্ছে দে তারপরে আমরা করলাম তারপরে অ্যাক্টিভিটি এইটে কী বলেছে এ বলেছে হ্যাঁ রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য ফ্রম হেল্প অফ সিমিলার মিনিংস একই মানে আছে ও মিনিংগুলো জানতে বলেছি ভেরিয়াস হবে ডিফারেন্ট ডিলাইটেড হবে গ্ল্যাড হিউজ হবে লার্জ আর স্টার্ট হবে বিগিন দেখো ভেরিয়াস মানেও বিভিন্ন ধরনের ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের ডিলাইটেড আর গ্ল্যাড দুটি মানে হচ্ছে আনন্দিত লার্জ আর হিউজ মানে হচ্ছে বিশাল আর বিগিন মানে শুরু করা আর স্টার্ট মানেও শুরু করা এইভাবে আমরা অ্যাক্টিভিটি এটা বুঝে নিলাম অ্যাক্টিভিটি বি এ কী আছে অ্যাক্টিভিটি বি এ আছে মেক্স সেন্টেন্স তোমরা মেক্স সেন্টেন্স জানো আমি তোমাদের একটুখানি হেল্প করে দিচ্ছি হি আচ্ছা এগরিস দিয়ে আসবে এগরিস দিয়ে কী হতে পারে হি এগরিস টু ডু দ্য জব এস ক্লাইম এগ্রিস মানে রাজি হওয়া ক্লাইমস সি ক্লাইম ইন ফিয়ার তারপরে ক্রাউড দেয়ার ইজ এ বিগ ক্রাউড ইন দ্য টেম্পল তার হচ্ছে ফোক ওকে বাউলস আর দ্য ফোক সিঙ্গার দেখো এইভাবেই আমরা অ্যাক্টিভিটি এইট বিটা করলাম তারপর একটা রাইমস আছে নেবে অ্যাক্টিভিটি নাইন এ এখানে কি জানতে চাইছে লিপি এনজয়েড ইটিং আলুকাবলি ফুচকা এট দ্য পেয়ার হ্যাভ এভার টেস্টেড দিস আচ্ছা লিপি আলুকাবলি আর ফুচকা খেয়েছি তুমি কখন টেস্ট করেছো খেয়ে দেখেছো রাইট ফোর্থ সেন্টেন্স অন হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং এটা ছাড়া তুমি অন্য কোনো একটা খাবারের নাম বলো যে যেটা সম্পর্কে তুমি খেতে পছন্দ করো সেই সম্পর্কে চারটে বাক্য লিখতে বলেছি তোমরা এগুলো নিশ্চয়ই খেয়েছো তাহলে বলবে ইয়েস আই হ্যাভ টেস্টেড অ্যালকোহাবলি অ্যান্ড ফুচকা তারপরে চারটে সেন্টেন্স তুমি কী বলতে চাইছো ধর আমি চাউমিন সম্পর্কে বলছি আই ওয়ান্ট টু ইট চাউমিন আই লাইক ঝালমুড়ি সো আই ওয়ান্ট টু ইট দ্যাট এগ রোল ইজ মাই ফেভারিট ফুড আই মাস্ট ইট দ্যাট আইসক্রিম ইজ মাই ফার্স্ট চয়েস আই ওয়ান্ট টু টেস্ট দ্যাট দেখো চারটে খাবার সম্পর্কে বলে দেওয়া হলো চাউমিন ঝালমুড়ি এগরোল আর আইসক্রিম ঠিক আছে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি নাইন বিতে কী আছে নাইন বিতে ইন দিস ইউ হ্যাভ অ্যাবাউট এ ভিলেজ এখন তোমাকে তোমরা গ্রামের মেলা সম্পর্কে জানলে দেয়ার আর ইন হেল ইন দ্য স্টেট আমাদের রাজ্যে অনেক রকম মেলা অনুষ্ঠিত হয় পিকচার আপ টু সাজ পেয়ার গিভেন ভিলো সেটা সম্পর্কে দুটো সুবিধা হলো একটা আছে বুক ফেয়ার আর একটা আছে হ্যান্ডিক্রাফট ফেয়ার এটা সম্পর্কে তোমাদের কিছু লিখতে বলেছে মনে হয় গিভ আ চান্স টু ওয়ান্স দিস ফেয়ার টু ভিজিট রাইট অন দা फोर्थ সেন্টেন্স দেখো এখানে চারটি বাক্য লিখতে বলেছে ওটা আমি লিখছি বুক ফেয়ার নিয়ে বুক ফেয়ার নিয়ে কি লিখব এ লার্জ ভ্যারাইটি অফ বুক ক্যান বি ফাউন্ড এট ওয়ান প্লেস এ বুক অফ डिफरेंट কান্ট্রিজ আর বট অ্যান্ড সোল্ড হেয়ার এটার মানেটা কী হলো এর মানেটা হচ্ছিল যে অনেক রকম বই একটি জায়গার মধ্যে খুঁজে পাওয়া যায় আর একটা মানে কী হচ্ছে বিভিন্ন দেশের বই এখানে কেনা বেছে হয় আর হ্যান্ডিক্র্যাপ্টার মানে কি হ্যান্ডিক্র্যাপ্ট মেয়ার মানে হস্তশিল্প মেলা হ্যান্ডমেড অবজেক্টস লাইক পটস ফ্লাওয়ার ভাস অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস আর সোল্ড হেয়ার মানে হাতের তৈরি যেসব জিনিসপত্র যেরকম পাত্র ফুলদানি বা ঘর সাজানো অন্যান্য জিনিসপত্র এখানে বিক্রি করা হয়

যদি সুযোগ পাও এরকম একটা মেলাতে যাওয়ার জন্য তাহলে সেই সম্পর্কে চারটে বাক্য লিখতে বলেছি আমি তো বইমেলায় গিয়েছিলাম বইমেলার কথা বলবো বুক ফেয়ার্স বুকস আর মাই ফেভারিট অবজেক্টস ওয়েন আই ফিল স্যাড আই রিড বুক দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বুকস ইন দ্য বুক ফেয়ার সো আই লাইক টু ভিজিট দেয়ার বুঝে গেল বই হচ্ছে আমার খুব প্রিয় জিনিস যখনই আমার মন খারাপ হয় তখন আমি বই পড়ি আর বইমেলায় বিভিন্ন ধরনের বই থাকে সুতরাং আমি বইমেলায় যেতে পছন্দ করবো তারপরে আছে কি লেটস ওয়ার্ক টুগেদার একসঙ্গে সঙ্গে কাজ করো মেক এ ক্লে মডেল ওয়ান অফ দ্য ফলোইং একটা মাটির কোনো জিনিস তৈরি করতে বলছে ফ্রুট ভেজিটেবল বা ডল টেল দেন টু দ্য ক্লাস নিজে তোমরা তৈরি করবে আজকে আমাদের থার্টি ফাইভ পেজ পর্যন্ত বোঝানো পড়ানো হয়ে গেল তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে আচ্ছা ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড সিলেবেল ইউজেস অ্যান্ড মিনিং দেখো কি আছে ওয়ার্ড হচ্ছে এক্সাইটেড ভালো করে তোমরা বুঝবে

ভেরিয়াস দেখো ভেরিয়াস তিনটি সি লেভেল হবে ভেরিয়াস মানে ডিফারেন্ট মানে বিভিন্ন কি হবে মিক্স সেন্টেন্স হি বট ভেরিয়াস গিফট ফ্রম দ্য শপ সে দোকান থেকে নানা রকম জিনিসপত্র কিনেছিল তারপর হচ্ছে আর্ট দেন দেন দুটো সি লেভেল আছে মেড অফ আর্ট ক্লে পোড়ামাটির তৈরি কোনো জিনিস তাকে আর্ট বলা হচ্ছে মিক্স সেন্টেন্স কি হবে মাই মাদার কেপস ওয়াটার ইন অ্যান আর্ট পট আর মা মাটির পাত্রে জল রাখেন তারপর কি দেখো তারপর আছে গ্যাদার গ্যাদার দুটো লেভেল আছে এখানে কি হবে গ্যাদার মানে কাম টুগেদার বা অ্যাসেম্বলি বা একত্রিত হওয়া মেক সেন্টেন্স কি হবে দেখো মেনি পিপল গ্যাদার ইন দা ফেয়ার মেলায় বহু মানুষের সমাগম হয়েছিল তারপর ক্রিয়েটেড দেখো ক্রিয়েটেড তিনটে সিলেবেল আছে মানে ফর্ম মেড বা সৃষ্টি করেছিল এ দিয়ে কি মেক্সেন্ট হবে সি ক্রিয়েটেড এ মাথ সে একটা মুখোশ তৈরি করেছিল তারপর আছে নোটিস্ট নোটিস্ট দেখো দুটো সিলেবেল আছে নোটিস মানে স ওয়াচ মানে লক্ষ্য করেছিল দ্য টিচার নোটিস্ট মাই মিস্টেক তার মানে শিক্ষক মহাশয় আমার ভুলটি লক্ষ্য করেছিলেন তারপর হচ্ছে ইলেটেড ইলেটেড হচ্ছে তিনটে সিলেবেল আছে

ও চল্লিশ পাতা আরো দুটো আছে দেখেনি কি আছে একটা আছে সারপ্রাইজ সারপ্রাইজ দেখো দুটো সি লেভেল আছে সারপ্রাইজ মানে অ্যাস্ট্রনি নিশ্চয় হয়ে যাওয়া বিস্মিত হওয়া আই এম সারপ্রাইজ টু সি হারিয়ার আমি তাকে এখানে দেখে অবাক হয়ে গেছিলাম বিস্মিত হয়ে গেছিলাম তারপর হচ্ছে হিউজ হিউজ মানে বিগ বিশাল অ্যান এলিফেন্ট ইজ এ হিউজ অ্যানিমেল হাতি একটা বিশাল আকার প্রাণী ঠিক আছে এরপরে দেখো অ্যাক্টিভিটি এইট শুরু হচ্ছে এইটা কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভ ইন ইন দ্য হেল্প বক্স বিলো নিচে যে হেল্প বক্স রয়েছে সেই হেল্প বক্স থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেখি তো আমরা পারি কি না প্রথমে রয়েছে দ্য লিটল চাইল্ড ওয়াজ ভেরি এক্সাইটেড হবে ওখানে এক্সাইটেড মানে আমরা এইমাত্র মাত্র বললাম উত্তীর্ণ হওয়া টু এন্টার দ্য গার্ডেন বাগানে ঢুকে শিশুটি খুবই উত্তীর্ণ হয়েছিল হি ওয়াজ ডিলাইটেড টু সি ভেরিয়াস কাইন্ড অফ ফ্লাওয়ার দেয়ার সেখানে সে বিভিন্ন রকমের ফুল দেখে খুবই আনন্দ হয়েছিল এখানে ডিলাইটেড ওখানে ভেরিয়াস বাট হোয়েন হি স এ বিউ চেরিটি হি বিকাম এক্সট্রিমলি ইলেটেড কিন্তু সেখানে বিশাল একটা চেরির গাছ দেখে সে খুবই আনন্দিত হয়েছিল দেখো কীভাবে অ্যাক্টিভিটি এড করতে হয় বলে দেখালো এবার অ্যাক্টিভিটি নাইনের দিকে যাই ও এখানে তো মেক সেন্টেন্স দিয়েছে এক্সাইটেড আমি আমার মতো করছি তোমরা তোমার মতো করতে পারো রিনা ওয়াজ ভেরি এক্সাইটেড টু গো টু দা ফেয়ার রিনা মেলাতে গিয়ে খুবই এক্সাইটেড হয়েছিল আনন্দিত হয়েছিল উত্তেজিত হয়েছিল নোটিস নোটিস এভরি ওয়ান কামিং নি লক্ষ্য করেছিল সবাই আমার দিকে আসছে এই দিকে আসছে ক্রিয়েটেড গড ক্রিয়েটেড দ্য ইউনিভার্স এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের সৃষ্টি

आर्डेन माने मातीर वार्डेन माने चे बोझा वार्डेन माने मूत्र देबा वेरियस माने विविध एडियस माने সম্পর্কিত কেরিয়াস মানে পাইপ আপ তো স্কারিয়াস মানে স্ক্রোটন তো মনে দেখো ওপরে গুলো সব করা হয়ে গেল এবার আমরা মাঝের তে আসবো গনেদার মানে একত্রিত করা স্লেদার মানে মাখানো লেদার মানে চর্ম মিশ্রিত মানে চামড়ার কোনো জিনিস সারপ্রাইজ এই মাত্র বলে দিলাম মিশ্রিত হওয়া ডিভাইড ডিভাইজ ডিভাইজ মানে সৃষ্টি করা রিভাইজ মানে পুনরালোচিত করা আবার আলোচনা করা সেটা রিভাইজ বলা হয় হিউজ হচ্ছে বিশাল লুজ হচ্ছে ছোট গাড়ি লুজ তারপরে নিচে দেখো কি রয়েছে ডিলাইটেড মানে উচ্ছ্বসিত ব্লাইটেড মানে সংক্রমিত লাইটেড আলোকিত আর সাইটেড মানে দেখানো তারপরে রিলেটেড মানে সম্পর্কিত বিলেটেড মানে দেরিতে ইলেটেড মানে আনন্দিত স্টল হচ্ছে ছোট দোকান বল মানে বল ফল মানে পড়া আর টল মানে লম্বা সবার নিচে কি আছে ফেয়ার মানে মেলা এয়ার হচ্ছে বায়ু চেয়ার হচ্ছে চেয়ার আর লেয়ার হচ্ছে শুকনো পশুর বাসস্থান ঠিক আছে লেয়ার মানে হচ্ছে পশুর বাসস্থান এর কি পড়া আছে দেখিনি আমরা আচ্ছা পরে কি আছে দেখো ইমাজিন দ্যাট ইউ ওয়েন্ট টু ম্যাজিক শো মনে করো তুমি একটা ম্যাজিক শো দেখতে গেছো তোমার গ্রামে বা শহরে দেয়ার ইউ মিট ওয়ান অফ ইউর ওল্ড ফ্রেন্ডস এখানে তুমি তোমার কোনো পুরোনো বন্ধুর সঙ্গে তোমার দেখা হয়েছে হোয়াট ডু ইউ বি ইউর কনভারসেশান তখন তোমাদের কথোপকথন কী হবে এসো এটা আমরা বলার চেষ্টা করি কিছু ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে ওয়ার্ডগুলোগুলোকে এখানে ব্যবহার করতে হবে দেখো আমি আর আমার বন্ধু রাজ মিলিত হয়েছিলাম একটা কোনো ম্যাজিক শোতে তখন আমাদের মধ্যে কী কথোপকথন হয়েছে এখানে দেখা হয়েছে মি মানে আমি রাজ হচ্ছে রাজের কথা হ্যালো রাজ হাউ ডু ইউ ডু

হোয়াট ইউ সি ইন দ্য পিকচার ছবিতে কি কি দেখতে পাচ্ছ সেই সম্পর্কে তোমাকে পাঁচটা বাক্য লিখতে বলেছে দেখিতে পারি কি না আমি তো আমার মতো করে লিখে দিয়েছি তোমরা তোমার মতো করে লেখার চেষ্টা করবে দ্য সিন দিস ইজ এ নাইস ডেকোরেটেড স্টেজ এটা একটা খুব সুন্দর ডেকোরেটেড স্টেজ মানে সুন্দরভাবে সাজানো একটা মঞ্চ দেয়ার আর ফোর পাপেটস অন দ্য স্টেজ দেখো এখানে চারটে পুতুল রয়েছে তাই তো মঞ্চে চারটে পুতুল রয়েছে এটাই বলা হয়েছে দে হ্যাভ বিন টিন টাইড উইথ থিন রোজ তাদের সরু দড়ি দিয়ে বাঁধা হয়েছে এ পার্সন কন্ট্রোলিং দেম বিহাইন্ড দ্য ব্ল্যাক কটন কালো পর্দার পেছনে একজন লোক তাদের নিয়ন্ত্রণ করছে সেই লোকটি কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু আমরা জানি এরকমই হয় পাপেট শো দ্য পাপেটস আর কিং মিস্টার কমান্ডার অ্যান্ড সোলজার দেখো এই পাপেটগুলো হলো পুতুলগুলো হলো রাজা মন্ত্রী সেনাপতি আর তুমি দেখেই বুঝতে পারছো নিশ্চয় ঠিক আছে আজকে আমরা এতদূর পরে পড়াটা পরের দিন হবে দাঁতের যত্ন আসমা বন্ধুদের বললো মায়ের কয়েকদিন ধরে দাঁতে খুব ব্যথা মার সঙ্গে কালকে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম মার দাঁত নাকি খারাপ হয়ে গেছে ডাক্তারবাবু মাকে দাঁতে লাগাতে একটা ওষুধ দিলেন আর ওষুধ খেতেও দিলেন আর দাঁত ভালো রাখতে দিনে দুবার দাঁত মাজতে বললেন যিশু শুনে বলল আমি তো দিনে দুবার দাঁত মাজি না আমারও দাঁত কি খারাপ হয়ে যাবে নাকি আসমা বলল দুবার করেই দাঁত মাজবি এখন থেকে আমিও তাই করব সহেলি বলল আজ স্কুলে গিয়ে দিদিমণিকে দাঁতের কথা জিজ্ঞেস করব ক্লাসে সহেলি দিদিমণিকে জিজ্ঞেস করলো দিদি আসমা বলছিল দিনে দুবার দাঁত না মাজলে দাঁত নাকি খারাপ হয়ে যায় দিদিমণি বললেন দিনে শুধু দিনে দুবার দাঁত মাজলেই হবে না কোনো কিছু খাওয়ার পরেও ভালো করে মুখ ধুয়ে নিও হলে দাঁত খারাপ হয়ে যেতে পারে তখন আবার দাঁত তুলে ফেলতে হতে পারে আসমা বললো তুমি এত জানলে করে আসমা বলল মায়ের সঙ্গে আমি দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম ওখানে আমি গোটা দাঁতের ছবি দেখেছি কত বড় দাঁত সেখানে আবার একটা খারাপ হয়ে যাওয়া দাঁতের ছবিও ছিল আসলে দাঁতের বেশিরভাগ অংশটাই মাড়ির ভিতরে থাকে খুব অল্প অংশই মাড়ির বাইরে থাকে যেন কি মাড়ির বাইরে থাকা দাঁতের অংশটাই শরীরের সবচেয়ে কঠিন অংশ আসমা জিজ্ঞেস করলো দাঁত খারাপ কেন হয় দিদি খাবার সময় খাবার খাবার সময় দাঁতের ফাঁকে ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে আর ওই খাবারের টুকরো বাসা বেঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বাসা বাঁধা জীবরাই দাঁতকে খারাপ করে বুঝে গেল তাহলে দেখো দাঁতের যত্ন আমাদের দাঁত মাজা দরকার কেন দেখো কীভাবে এর উত্তরটা দাঁত আমাদের শরীরের মহামূল্যবান অঙ্গ দাঁতের ঠিকমতো যত্ন না করলে দাঁতের নানারকম রোগ হয় দাঁত আছে বলেই আমরা খাবার খেতে পারি বেঁচে থাকার শক্তি পাই তাই দাঁতের যত্ন নেওয়া দরকার দেখো তারপর কি প্রশ্ন বলেছে দাঁত কখন আর কিভাবে মাজা দরকার তোমরা জানো নিশ্চয় দাঁত দুবেলা খাবার পর মাজতে হবে ওপর থেকে নিচে বরাবর ব্রাশ করতে হবে দাঁতে দাঁত পাটের আড়াআড়ি বরাবর দাঁত মাজা অনুচিত মনে থাকবে ওপর থেকে নিচে ব্রাশ করা উচিত আমরা আড়াআড়ি করি অনেক সময় ভুল করে ফেলি তারপরে প্রশ্ন কি আছে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কী কী সমস্যা হতে পারে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে তা পচে গিয়ে মুখে দুর্গন্ধ হয় এছাড়া দাঁতে ব্যাকটেরিয়া মানে এক ধরনের খালি জীব এক ধরনের জীবাণু যা খালি চোখে দেখা যায় না সংক্রমণ করতে পারে মাটি থেকে রক্ত ঝরতে পারে এর ফলে দাঁতের ক্ষতি হতে পারে দেখো এই সব প্রশ্নগুলোর উত্তর তোমাদের বলে দেওয়া হলো এরপর আমরা একত্রিশ পাড়ার দিকে এগিয়ে যাব ওইখানে একটা ছক দিয়েছে ছকটাকে আমাদের পূরণ করতে হবে কীভাবে পূরণ করি একবার দেখে নিচ্ছি প্রথমে বলেছে দাঁতের ব্যথা মাড়ি থেকে রক্ত পড়া মাড়ি ফুলে যাওয়া এগুলো হচ্ছে দাঁতের সাধারণ সমস্যা কিন্তু তোমাকে জানো কেন এই সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো হয়েছে দাঁতকে ঠিকমতো যত্ন করতে না পারার জন্য দেখো প্রথম প্রশ্নের উত্তর হবে দাঁতে জীবাণু সংক্রমণ হওয়ার জন্য এমন হতে পারে তারপরে তা কী কী করা দরকার দুবেলা খাওয়ার পর দাঁত ভালো করে মারা দরকার সমস্যার সমাধান না হলে কি হতে পারে দাঁতের ক্ষতি হতে পারে মাড়ি থেকে রক্ত পড়া কেন রক্ত বলো তো দাঁত ও মাড়ি অপচকার রাখার জন্য আর ভিটামিন সি এর অভাবে জীবাণু সংক্রমণ হয়েছে এই জন্য হতে পারে কি কি করা দরকার মাড়ি ও দাঁত পরিষ্কার করা দরকার এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা দরকার সমস্যার সমাধান না হলে কী হতে পারে মাড়ি আলগা হয়ে মাড়ি থেকে দাঁত আলগা হয়ে যেতে পারে আর মাড়ির অনেক ক্ষতি হতে পারে তারপরে কি মাড়ি ফুলে যাওয়ার জন্য কি হতে পারে কেন এমন হয় বলতো মাড়ি ফুলে গেলে মাড়ি ও দাঁত অপরিষ্কার রাখার জন্য জীবাণু সংক্রমণের জন্য এরকম হতে পারে কি করা দরকার দাঁত ও মাড়ি পরিষ্কার রাখা দরকার সমস্যার সমাধান না হলে কী হতে পারে মাড়ি থেকে রক্ত পড়তে পারে দাঁতে ব্যথা হতে পারে দেখো দাঁত নিয়ে নানা কথা আমরা জেনে নিচ্ছি অরুণ জিজ্ঞেস করলো দাঁত খারাপ হয়ে গেলে সেটা ফেলে দিতে হয় দিদি তাতে তো ক্ষতি আমাদের মুখে তো অনেক দাঁত একটা দুটো তুলে ফেললে ক্ষতি কি আসুন বলল আমরা খাবার চিবাবো কি করে ঠিকই বলেছ কিন্তু চিবানো ছাড়াও দাঁতের অনেক কাজ আছে আর আমাদের মুখে অনেক দাঁত আছে ঠিকই কিন্তু সব দাঁত তো একই রকম নয় আবার তাদের কাজও আলাদা আলাদা তুমি আর তোমার বন্ধুরা নানা ধরনের খাবার খাও দেখো তো নিচে যে খাবারের নামগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা কিভাবে খাও তোমার ইচ্ছে মতো আরও কিছু খাবার নাম যোগ করতে পারো দেখো এখানে যে আট রকম খাবার দেওয়া হয়েছে তারা তাদের কীরকমভাবে খাওয়া হয় এটা বলা আছে বাদাম দাঁত দিয়ে ভেঙে খায় মাংস দাঁত দিয়ে ছিঁড়ে খায় চিনির দানা বা মিষ্টি দাঁত দিয়ে গুঁড়িয়ে খায় পাউরুটি দাঁত দিয়ে কেটে খায় ভুট্টার দানা দাঁত দিয়ে ভেঙে খায় বিস্কুট দাঁত দিয়ে কেটে খায় পাটালি গুঁড় দাঁত দিয়ে ভেঙে আর কেটে খায় আর খোসা সমেত আম দাঁত দিয়ে চুলে খায় ঠিক আছে দাঁত তাহলে কত রকমের কাজ করে চার রকমের দিদি কাটা ছেঁড়া ভাঙা আর গুঁড়ো করা ঠিকই বলেছ আমাদের মুখে চার ধরনের কাজই দাঁত আছে তাহলে চার ধরনের দাঁতই আমাদের আছে দেখো চার ধরনের দাঁতের ছবি পাশে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে কোনটা দেখো মাথা হচ্ছে ভোঁতা কোনটা মাথা ছোঁচালো কোনটা অল্প একটু মোটা আর কোনোটা একটুখানি ছোঁচালো একেবারে একটা এবারে একটা কথা বলতো জন্মের সময় কি মুখের সব দাঁত ছিল কয়েকদিন আগে আমার কাকিমার মেয়ে হয়েছি কই ওর মুখে তো দাঁত দেখিনি ঠিকই বলেছো জন্মানোর প্রথম দিকে আমাদের দাঁত থাকে না জন্মানোর পরে ছয় মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে কিছু বললো আমার তো অনেক দাঁত পড়ে গেছে আবার কি নতুন দাঁত উঠবে আসলে প্রথমে যে দাঁতগুলো ওঠে সেগুলো সারা থাকে না ওগুলোকে বলে দুধের দাঁত সাধারণত ছয় থেকে বারো বছর বয়স পর্যন্ত ওই দাঁতগুলো থাকে ছবি দেখে তোমরা এরকম দাঁত গুনতে সাহায্য করো দেখো তোমাদের বাড়ির আশেপাশে বাড়ির সদ্য জন্মানো বা একটু বেরিয়ে হয়ে ওঠা শিশুদের লক্ষ্য করো জন্মানোর সময় চোয়ালে কি দাঁত থাকে না থাকে না জন্মানো কতদিন পর দাঁত ঘোড়াতে শুরু করে ছ মাস পর থেকে আচ্ছা ওই শিশু যদি তিন বছরে হয়ে যায় তখন দাঁতের সঙ্গে কত হয় কুড়িটি হয় আর কত বছর বয়স পর্যন্ত দুটি দাঁত পড়ে যায় বারো বছর বয়স পর্যন্ত তারপর নতুন দাঁত গড়াতে শুরু করলে সেটা কি সারা জীবন থেকে যায় অবশ্যই সেটা সারা জীবন থেকে যায় দেখো এই প্রশ্নগুলোর উত্তর এখানে বলে দেওয়া হলো তারপর বলছি দাঁত ওঠা পড়া নিয়ে তোমার যে যে অভিজ্ঞতা হয়েছে তা লিখে ফেলো দেখো এখানে একটুখানি আমি তোমাদের সাহায্য করছি দাঁত জন্মে ছ মাস পর থেকে উঠতে শুরু করে বয়স যখন তিন বছরে পৌঁছায় তখন মোট কুড়িটি দাঁত ওঠে ছয় থেকে বারো বছর পর্যন্ত সমস্ত দুধের দাঁত পড়ে যায় দাঁত পড়ে গেলে পনেরো বছর বয়সের মধ্যে বত্রিশটি দাঁত গড়ে ওঠে এই দাঁতগুলি সারা জীবন থেকে যায় এই দাঁতগুলোর অবশ্যই যত্ন নেওয়া দরকার খাবার হজম হলো অরুন বলল আমি তো খুব তাড়া তাড়াতাড়ি খাই মা বলেন আস্তে আস্তে চিবিয়ে খেতে তবেই নাকি খাবার হজম হবে সত্যি দিদি দিদিমি বললেন একেবারেই ঠিক বলেছেন তোমার মা দাঁত দিয়ে আমরা খাবারকে কি করি বলতো দাঁত দিয়ে আমরা খাবারকে ভেঙে ভেঙে টুকরো করি বাহ ঠিক বলেছ খাবারের টুকরো খাবারে খাবারকে ভেঙে টুকরো করাই হলো খাবারের হজমের প্রথম ধাপ দাঁত দিয়ে খাবার চিবনের সময় আর কি কী হয় বলতো খাবারের দলাটা নরম হয়ে গিয়ে দলা পাকিয়ে যায় ঠিক বলেছো আমাদের মুখের আশেপাশে রয়েছে কয়েকটা লালা গ্রন্থি সেই লালা গ্রন্থি থেকে রস বেরোয় লাল রসে হজমের রস থাকে হজম করানো ছাড়াও লাল রস খাবারকে দলা পাকিয়ে দেয় যাতে খাবার সহজে গলা দিয়ে নিচে নেমে যেতে পারে হজম মানে কী দাদি হজম হলো খাবারের খুব ছোট ছোট কণায় পরিণত করা যাতে খাবারের অংশগুলো খুব সহজেই শরীরের মধ্যে ঢুকে যেতে পারে এর মধ্যে স্কুলে ঘন্টা পড়ে গেল যিশু খুব তারা দৌড় দৌড় খেলার মাঠ ডাকছে মাঠে বল নিয়ে ঈশান অরুণ রহমান রুবিনারা অপেক্ষা করছে এদিকে মা খেতে দেখছে তারা করে খাচ্ছে স্কুলে আজ কী কী হলো সেই গল্প বলছে মাকে এসব করতে করতে হঠাৎ জোরে জোরে কাস্তে আরম্ভ করলো যিশু মা যিশুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আর বললেন আস্তে আস্তে খেতে পারিস না সব সময় তাড়াহুড়ো খেতে খেতে কথা বলছিস দেখ তো কেমন বিষম লাগলো পরদিন ক্লাসে যিশু জিজ্ঞ করলো আমাদের বিষম কেন লাগে দিদি দিদিন বলেন আসলে আমাদের গলার ভেতরে পাশাপাশি দুটো নল আছে একটা খাবারের নল ওই নল আর একটা নল দিয়ে বাতাস যায় খাবার সময় কথা বললে কখনো কখনও খাবারের টুকরো ভুল পথেই বাতাসের নলের মধ্যে ঢুকে পড়তে পারে তখন শরীরে বাতাস যাওয়ার নলটা খাবারের টুকরোটাকে বার করে দিতে যায় সেই সময় হলে বিপদ হয় সেইটাই হচ্ছে কী বিপদ দিদি বাতাস যাওয়ার ফলে খাবারের টুকরো ভেঙে ভেঙে গেলে বাতাস তো আর যেতে পারছে না তাই দম আটকে যেতে পারে কিন্তু আর একটা নল দিয়ে কী যায় বলো তো একটা নল দিয়ে খাবার যায় ঠিক বলেছ ওই খাবারের নলটার নিচে নেমে যায় নিচে নেমে কোথায় যায় দিদি নিচে নেলে একদম শেষ অংশে যায় যার নাম হচ্ছে পাকসতলি দেখো তোমরা পাশের ছবিতে পরিষ্কার হয়ে বুঝতে পারবে খাদ্য নালি মুখ বিবর্তে গ্রাস নালি সেখান থেকে পাকস্থলী সেখান থেকে সেখান থেকে মলাশয়। এরকমভাবে ছবিটা দেওয়া হয়েছে কীভাবে খাবারটা উপর থেকে নিচে যাচ্ছে তার একটা চিত্র পাশের ছবিতে বলা আছে তোমরা ভালো করে দেখে নাও তারপর খাবার কোথায় যায় দিদি তারপরে আর একটু নাড়াচাড়া করলে প্যাঁচানা ননের মতো অংশ থাকে তাকে বলে অন্ত্র প্রথম অংশর নাম হচ্ছে ক্ষুদ্র অন্ত পরের অংশ নাম হচ্ছে বৃহদ যদি যদিও এখানে বৃহৎন্দর ছবি দেওয়া নেই তারপরে নিচে হচ্ছে মলাশয় কিছুক্ষণ জমা থাকে তারপর শরীর বাইরে থেকে বেরিয়ে যায় আমরা সবাই জানি দেখো এখানে কি বলছি খাবারের দলা নল দিয়ে নেমে আসি পাকস্থলিতে পৌঁছায় তারপরে হজমের রসের সঙ্গে মিশে গিয়ে আরও ছোটো কণায় পরিণত হয় পাকস্থলিতে খাবার বেরিয়ে অন্ত্রে আসে অন্ত্রে নানা রকম হজমের রসের সাহায্যে খাবারের টুকরোগুলো আরও ছোটো হয় খাবারের কণাগুলো ছোটো হতে হতে শরীরের সঙ্গে মিশে যায় দেখো পাশের ছবিতে ভালো করে লক্ষ্য করো কী দেখিয়েছে প্রথমে দাঁত দিয়ে খাবার ভাঙা আর চিবানো হচ্ছে তারপরে পেটের মধ্যে গিয়ে ছোটো ছোটো অংশে পরিণত হচ্ছে আর এদিকে তিনটে বক্স রয়েছে তো প্রথম বক্সের মধ্যে কী হবে ওটাকে বলে মুখ ব্যবহার তারপরে এদিকটা কী হবে এটাকে বলে পাকস্থলী আর ওটা হচ্ছে ক্ষুদ্রান্ত ঠিক আছে তোমরা যদি খাবার ঠিকমতো হজম না হয় দীর্ঘ সময় ধরে মল ধ থেকে না বেরোয় তাহলে কী কী সমস্যা হতে পারে দেখো খাবার যদি ঠিকমতো হজম না হয় তাহলে পুষ্টি লাভ করবে না শরীর ঠিকঠাক শক্তি পাবে না আর শরীর দুর্বল হয়ে যাবে অনেক সময় ধরে মল দেহ থেকে না বেরোলে শরীর ভেতরটা বিষাক্ত হয়ে যেতে পারে আচ্ছা তারপরে কে দেখো অসুখ থেকে বাঁচতে খাবার আনিসুর অনেক দিন পর পালানদের বাড়ি এলো পালানের বাবা জিজ্ঞেস করলেন কী ব্যাপার আনিসুর এতদিন আসেনি কেন আনিসুর বললো খুব জ্বরে ভুগলাম কদিন তারপর থেকে খাবারে অরুচি বেশ দুর্বল লাগছে পালানের বাবা বললেন তোমার তো তোমাকে তো বারবার বারবার বলতাম ঠিকমতো খাওয়া দাওয়া করতে এত পরিশ্রম করলে কি আর শরীর থাকবে সময় মতো খাবার খেলে শরীরটা এত দুর্বল হতো না ডাক্তার কি বলছেন ডাক্তারবাবু বলছেন দীর্ঘ সময়ে খাওয়া দাওয়া না করায় শরীর খারাপ হয়ে গেছে সময় মতো ঠিকঠাক আর পরিমাণ মতন খেলে শরীর আবার ভালো হয়ে যাবে পালান ভাবলো ঠিকঠাক খাবার মানে কি স্কুলে গিয়ে দিদিমণিকে জিজ্ঞেস করতে হবে পরদিন ক্লাসে এসে এই সব আলোচনা শুরু হলো প্রাণের কথা শুনে দিদিমণি বললেন হাতি আর মশার কি খাবারের চাহিদা একই গরু আর বাছুরের খাবারের চাহিদা কি একই শরীরের চাহিদা অনুসারে খাবার খেতে হয় তবে এমন খাবারই খাবে যা শরীরকে সুস্থ রাখবে খাবার খেলে আমাদের শরীরে আকার বাড়ে ওজন বাড়ে তবে সময় মতো খাওয়াটাও দরকার পিয়ালি বলল দিদি মা বলেছেন ঠিকমতো খাবার না খেলে নাকি রাতে চোখে দেখতে অসুবিধা হয় ঠিকই বলেছে তো শাকসবজি গাজর পাকা পেঁপে এসব চোখের পক্ষে ভালো এছাড়াও টক জাতীয় ফল যেমন লেবু যারা খায় তাতে দাঁত আর মাড়ি সুস্থ থাকে আনিসর বলল আমার ভাই একদম দুধ মাছ এসব খেতে চায় না সে কি ভাইকে বোঝাবে দুধ মাছ ডিম ডাল সয়াবিন এসব খেতে হয় না হলে শরীর রুগ্ন হয়ে পড়বে এবার দেখো নিচে একটা ছক দিয়েছে ঠিকমতো খাবার না খেলে কী সমস্যা হতে পারে কী ধরনের খাবার খেলে সমস্যা এড়ানো যায় দেখো ঠিকমতো খাবার না খেলে শরীরে শক্তির যোগান কমে যাবে শরীর দুর্বল হয়ে পড়বে শরীরে বিভিন্ন রোগ দেখা দেবে আর কী ধরনের খাবার খেলে এই রোগ এড়ানো যায় শাকসবজি গাজর পাকা পেঁপে জাতীয় ফল যেমন লেবু দুধ মাছ মাংস ডিম জল সোয়াবিন বিশেষভাবে খাওয়া দরকার এছাড়া প্রতিদিনের সুষম খাদ্য তালিকা মেনে চলা দরকার সুষম খাদ্য কী এই নিয়ে তোমাদের পরে আলোচনা করে দেবো দেখো খাবার থেকে আমরা কি পাই এই নিয়ে একটা ছবি দিয়েছি কি কি হতে পারে বলো তো তোমরা সবাই জানো খেলতে 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 দৌড়াতে অথবা কাজ করতে তোমাদের কি লাগে খেলতে দৌড়াতে কাজ করতে আমাদের শক্তি লাগে খাবার থেকে আমরা কি পাই যা পেলে আমাদের উপরে ছবিগুলো কাজ করতে পারি দেখো খাবার থেকে আমরা শক্তি পাই তাহলে আমরা কাজ করতে পারি খাবার খাবার থেকে শক্তি শক্তি থেকে কাজ তাহলে কাজ করার জন্য আমাদের কিসের দরকার হয় কাজ করার জন্য আমাদের শক্তির দরকার হয় ঠিক আছে এই শক্তিটা আমরা কোথা থেকে পাই দেখো পরে একটা ছক দেওয়া আছে শক্তিটা আমরা সারাদিনে কী কী কাজ করি তার একটা তালিকা আর কখন করি সেটাও বলতে বলা হয়েছে দেখো আমরা সারাদিনে মোটামুটি যা কাজ করি সেটা হচ্ছে পড়াশোনা করি স্কুলে যাই খেলাধুলা করি গান বাজনা করি কখন কখন করি সকাল রাত্রে পড়াশোনা করি স্কুলে যাই সকাল থেকে বিকেলে খেলাধুলো করি বিকেলে গান বাজনা করি সন্ধ্যাবেলায় তারপরে দেখো শক্তির জন্য কীরকম কি প্রয়োজন আছে আমাদের একটা ছবি দেওয়া আছে সেই ছবিটা আমরা বুঝে নেব প্রথম ছবিতে কী দেখতে পাচ্ছি একটা বাঘ হরিণকে তাড়া করছে দ্বিতীয় ছবিতে হরিণটা দৌড়াচ্ছে তারপরে মৌমাছি ফুলের মধু খাচ্ছে নিচের ছবিটা দেখো মাঠের নিচ থেকে কেঁচো বেরিয়ে আসছে তারপরে ব্যাং লাভ দিচ্ছে তারপরেটা একটা গন্ডার গাছের নিচে দাঁড়িয়ে আছে তার নিচে দেখো আরও ছবি রয়েছে এই ছবিগুলো কী বলছে জলে মাছ সাঁতার কাটছে একটা সাপ ব্যাঙ ধরেছে ফুলে প্রজাপতি বসেছে কচ্ছপ গুটি গুটি পায়ে হাঁটছে তারপরে পাখি আকাশে ডানা মেলে উঠছে তারপরে দেখদম তলা ছোপটা কী আছে একটা হাতি সুড় দিয়ে কড়া গাছ উপরে নিচ্ছে দেখো আজকে আমরা এতটা পর্যন্তই পড়া করলাম যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে আস্তে আস্তে আমরা প্রশ্ন উত্তরের মধ্যে ঢুকে যাব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে